গুড আফটারনুন সবাইকে, আর আশা করি সবাই ভালো আছো, বিন্দাস আছো, আর সূর্য আমার ওপর পুরো একদম ডিরেক্ট আলো ফেলছে আমাকে উজ্জ্বল দেখানোর জন্য। গুড, আর আগের দিনের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো, দাদা তোমার মুখে ট্যান পড়ে গেছে। আমি কি করব বস, এই মাস্কের কামাল সব কিছু, মানে সকাল থেকে রাত অব্দি যখন মাস্ক পরে আছি, খুলে দেখছি না আজকে আবার ঠিক করেছি। অ্যামাজন থেকে অনেক প্রোডাক্ট ফোটোটা এসছে না, ওগুলো দিয়ে মেখে নিয়েছি সব, জেল্লা বেরিয়ে গেছে। তো এগুলোকে ইগনোর করে জাস্ট ভিডিওটা এনজয় করো, সেটাই খুব ইম্পর্টেন্ট। এখানে বিড়ালটা আমাকে দেখে আরো ভয় পাচ্ছে, ওই পাত্তাও দেয়। তো চলো আজকে তো দুর্দান্ত কিছু খাওয়া দাওয়া হবেই, মানে দেখে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। বাট আগে আমার কয়েকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাকে কোনো স্যামসং এর কাস্টমার কেয়ারে যেতে হবে, কারণ ভাইয়ের ফোনটা আর কি মানে খারাপ হওয়ার পর্যায়ে আর কি এসে দাঁড়িয়ে আছে। তার কারণ ওর ফোনটা আর কি স্ক্রিনটা ব্লিঙ্ক করছে, হোয়াইট রঙের ব্লিঙ্ক করছে সবসময়, মানে রাতে তো সারা রাত নাকি এরকম ব্লিঙ্ক করে সাদা সাদা, তো ডিসপ্লেটা গেছে নাকি যাই না। তো সেটাই নিয়ে যেতে হবে আর তাড়াতাড়ি নিতে হবে, তার কারণ পরের মাসে ওর আবার ওয়ারেন্টি শেষ হয়ে যাচ্ছে, আর ওয়ারেন্টি শেষ হলে ডিসপ্লে যদি সারাতে হয় বুঝতেই পারছো কি চুনাটা লেগে যাবে। তো দেখি ওখানে কি বলে, তো নিয়ে যাই, দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব দি, ইন্টারেস্টিং ফুড ব্লগ তো হবে। যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি তাড়াতাড়ি ইনস্টাগ্রামে ফলো করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আর খুব দারুণ দারুণ ভিডিও রোজই আসছে মোটামুটি, ট্রাভেল প্লাস ফুড। মানে গরমের মধ্যে একটা জিনিস কিন্তু দরকার, যেটা হচ্ছে আইসক্রিম, কারণ আমি কিছুদিন আগেই একটা আইসক্রিম ট্রাই করলাম, যেটা হচ্ছে রলিকের থেকে, যেটা একটা বড় কোম্পানি তোমরা জানোই আইসক্রিমের। তো ওই আইসক্রিমটা আমার কাছে এসছে আর কি, তোমাদের একটু দেখিয়ে দিই। আইসক্রিমটা কিন্তু মারাত্মক, আর মানে হ্যাপি মুমেন্ট শেয়ার করার জন্য বা কোনো ফ্যামিলি গেট টুগেদার থাকলে কোনো ভালো মুমেন্টে আইসক্রিমটা জাস্ট মুখে হাসি এনে দেবে, এতটাই সুন্দর খেতে আইসক্রিমটা। তোমাদের দেখিয়ে দিচ্ছি রলিকের আইসক্রিম, মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, বেস্ট লেগেছে আমার। এই হচ্ছে রলিকের আইসক্রিম দেখতে পাচ্ছ, যেটা অনেকটাই বড় একটা বোল, আর এটার দাম কিন্তু 175 টাকা মাত্র। হ্যাঁ, 175 টাকায় তোমরা এই কোয়ান্টিটির এই বোলটা পেয়ে যাবে, যেটা তোমরা কিন্তু শেয়ার করতে পারো আরামসে। আর রলিক মানেই হচ্ছে হ্যাপি মুভমেন্ট, বুঝতেই পারছো, যখন কিছু সেলিব্রেশনের ব্যাপার আছে তখন কিন্তু নাম আসে রলিক আইসক্রিম। গরমের মধ্যে আমাদের তো আইসক্রিম চাই, তো বাড়িতে যদি অল্প করে থাকে তাহলে কিন্তু মাঝে মাঝে বাস জমেই যায় একদম। আর এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভার আছে, তো চলো টেস্ট করি। আর এদের প্যাকেজিংও কিন্তু প্রচন্ড ভালো, যা দেখতে পাচ্ছ ফুল একদম মানে সিল করে জিনিসটা এসছে। আর এটা কিন্তু তোমরা লোকাল মার্কেটে অনায়াসেই পেয়ে যাবে, আর এটা যেহেতু অনলাইন ডেলিভারি হয়েছে আমার কাছে তো একটু গলে যাওয়ার চান্স আছে, আমি যদিও ফ্রিজে রেখে নিয়েছি। দেখি চলো তোমাদের একটা আইসক্রিমের ভালো সানডে রেসিপি দেখাচ্ছি, সেটা তোমরা দেখে নাও। আমি কিন্তু এইভাবে ট্রাই করি, জাস্ট মারাত্মক লাগে। প্রথমে আমি এখানে একটা লেয়ার দিলাম, যেটা হচ্ছে চকলেট কেকের, আর আমি দিয়ে দেবো 2 স্কুপ আইসক্রিম, যেটা হচ্ছে বাটারস্কচ। এখানে 2 স্কুপ দিয়ে দিলাম রলিকের আইসক্রিম, ডেয়ারি মিল্কের কয়েকটা টুকরো দিয়ে দেবো, যেটাতে আরো ইন্টারেস্টিং লাগবে। 2 স্কুপ আইসক্রিমের লেয়ার, জাস্ট এখানে চকলেট সিরাপটা দিয়ে দিলাম। পর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ড্রাই ফ্রুটস, যেটা তোমরা যে কোনো কিছুই দিতে পারো। ডেকোরেট করার জন্য কয়েকটা জেমস দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখানে আমি একটা আমন্ড দিয়ে দিলাম উপরে, সুন্দর লাগে। আর্কের স্লাইস দিয়ে দিচ্ছি, যেটাতে আরো ইন্টারেস্টিং লাগবে। এবার আমি এটাকে ফ্রিজার করব, তার কারণ হচ্ছে গলে গেছে বুঝতেই পারছো, ফ্রিজার করে দেন আমরা টেস্ট করে দেখব। আর মারাত্মক লাগে কিন্তু এই রেসিপিটা। তো সুন্দর একটা ডেজার্ট আইটেম তৈরি হয়ে গেছে আইসক্রিম দিয়ে, রলিক আইসক্রিম দিয়ে, জাস্ট টেস্ট করে দেখি চলো। পাটাফাটি খেতে হয়েছে রলিক আইসক্রিম দিয়ে, কিন্তু তোমরা এইরকম ডেজার্ট তৈরি করতেই পারো তোমাদের হ্যাপি মুভমেন্ট গুলোকে আরো হ্যাপি বানানোর জন্য বা তোমাদের স্পেশাল মুভমেন্ট গুলো সেলিব্রেট করার জন্য। তাই তাড়াতাড়ি রলিক আইসক্রিম দিয়ে এইরকম টাইপের ডেজার্ট ট্রাই করে আমায় জানিও। অলরাইট, তো স্যামসং এর কোম্পানিতে গেছিলাম আর কি মানে কাস্টমার কেয়ারে, তো ওরা বললো আর কি ওই সফটওয়্যার মেরে আগে দেখবে, তো আমার তো ব্যাকআপ করার কিছু কিছু ছিল না আর কি, তো কালকে আবার যেতে হবে, কারণ কালকে ওরা সফটওয়্যার মেরে আগে দেখবে, যদি হয়তো হলো নাহলে ওরা দেখবে যেহেতু ওয়ারেন্টির মধ্যে আছে তো আমার কোনো চাপ নেই। এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া, আর আজকে ফাইনালি যাচ্ছি হচ্ছে সোনারপুরে। হ্যাঁ, অনেকে অনেক কমেন্ট করেছিলেন দাদা ওইদিকে একটু যাও, মানে ওইদিকে তো যাওয়াই হয় না স্পেশালি, তো আজকে কিন্তু ফাইনালি সোনারপুরে যাচ্ছি। আর কি জন্য, তোমরা হয়তো থাম্বনেল দেখে অনেকটাই বুঝে গেছো, সোনারপুরে কিন্তু টেস্ট অফ দার্জিলিং নামে একটা দোকান আছে, যার কথা আমি অনেক শুনেছি, মানে অনেকের থেকে শুনেছি, যেখানে নাকি অথেন্টিক দার্জিলিংয়ের খাবার দাবার পাওয়া যায়, তাও আবার এখানে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ইন্ট্রোটা বড় না করে জাস্ট যাই আগে লোকেশনে গিয়ে, তারপর তোমাদের সমস্ত ইনফরমেশান দিচ্ছি, কারণ জায়গাটা আমিও এক্স্যাক্টলি চিনি না, কারণ সোনারপুরে ওই দিকটা আমারও ঠিক জানা নেই, আমিও গুগল ম্যাপ লোকেশান দেখেই যাবো। আর তোমাদের জন্য ডেসক্রিপশানে লিঙ্কটা আমি দিয়ে দেবো, চেক করে নিও, ওখানে গিয়ে ডিটেলসে সব বলছি, দেখতে থাকো। বাট হ্যাঁ, জমিয়ে আজকে একদম অথেন্টিক দার্জিলিং টাইপের খাওয়া দাওয়া হবে, এইটুকু বলতে পারি।
কুকুর চিল্লাচ্ছে, চিল্লালেই আমার আবার ভয় লাগে তিন চারটে একসাথে। গলিতে যখন কুকুর থাকে কোনো চড়ি চামড়ির কোনো ব্যাপারই নেই, মানে এগুলো একটা প্রফেশনাল কুকুর একদম। তো চলো, আমি যখন গড়িয়ায় আছি আর গড়িয়া থেকে অটো ছাড়ে আমি জানি, তো চলো অটো করেই যাবো, দেখি গিয়ে একদম ডিরেক্ট ব্যাক করছি, দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি আমরা চলে এসেছি, মানে আমি তো লোকেশন থেকে আসছিলাম, তো অটো একদম ঠিক জায়গাটায় নামলাম। আর এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে রিজেন্ট সোনারপুর সামথিং কিছু একটা রোড আছে, সেই গলিটা দিয়ে ঢুকেই কিন্তু আমি দেখতে পাচ্ছি টেস্ট অফ দার্জিলিং দোকানটা। তো চলো দেখি কি চমক আছে কলকাতায় দার্জিলিংয়ের ফ্লেভার পাওয়া যায় নাকি। ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে টেস্ট অফ দার্জিলিং দোকানটা, মানে এই দিকে হচ্ছে একদম মেন রোড, মেন রোড থেকে জাস্ট ঢুকবে, ঢুকেই তোমরা এই শপটা পেয়ে যাবে। আর এই জায়গাটা হচ্ছে টেক অ্যাওয়ে কাউন্টার, এখান থেকে তোমরা আর কি সব কালেক্ট করতে পারবে। আর এই সাইডে ছোট্ট একটা এসি সেকশন আছে যেখানে তোমরা আর কি বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই দিকেও আই হোক কিছু আছে বেভারেজ তৈরি, আর এদিকেও আই হোক কিছু লস্যি বস্তি সেকশন আছে। তো চলো ভেতরে যাই, দেখাচ্ছি তোমাদের যে হ্যাঁ সোনারপুরেও কিন্তু দার্জিলিংয়ের অথেন্টিক ফ্লেভারের খাবার দাবার পাওয়া যায়। তো এই হচ্ছে ভেতরের ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর আছে, ভেতরে এসি চলছে। আর এইখানে তৈরি হচ্ছে অথেন্টিক মোমো, জাস্ট মোমোর শেপগুলো দেখো, মানে এটা থেকেই বোঝা যাচ্ছে। আর ভেতরে এতটা পরিমাণে স্টাফিং ভরা হচ্ছিলো, এই হচ্ছে স্টাফিং দেখতে পাচ্ছ। চলো টেস্টও সব কিছুই করবো, বাট ফার্স্টে ট্রাই করবো আমরা এখানকার স্পেশাল দার্জিলিং টি। অলরাইট, তো এই হচ্ছে মেনু কার্ড দেখতে পাচ্ছ, আর মেনুতে কিন্তু সব কিছু একদম রিজনেবল প্রাইস। আর এখানে হচ্ছে দার্জিলিং টি 25 টাকা করে অনলি। এপাশেও কিন্তু প্রচুর আইটেম আছে যেগুলো একদম, মানে আমি শুনেছি দার্জিলিংয়ের অথেন্টিক নাকি খাওয়া দাওয়া সব এখানে পাওয়া যাচ্ছে। আর এইখানে এই হচ্ছে ফোন নাম্বার, যদি কেউ আসতে চাও কল করে তাহলে এই নাম্বারে কল করে নিতে পারো, এটা সোনারপুর। এই হচ্ছে দেখতে পাচ্ছ দার্জিলিং টি, জাস্ট কালারটা দেখো। আর এখানে কিন্তু চায়ের সাথে দুটো বিস্কিট আর কি সার্ভ করা হয় এখানে দেখতে পাচ্ছ, নর্মাল রেগুলার বিস্কুট কিন্তু নয় এটা। তো চলো টেস্ট করি। আর বাইরে থেকে আসলাম, চা তো খাওয়া হয়নি সন্ধ্যাবেলা, চা থাকলে আর কিছু মানে লাগে না, সেটা যদি দার্জিলিং টি হয় জাস্ট অসম। অলরাইট, তো দার্জিলিং টি আর কি ট্রাই করলাম, মানে সত্যিকারে বলছি একদম সেই অথেন্টিক ফ্লেভারটা পাচ্ছি, কারণ আমি তো দার্জিলিংয়ে গিয়েও আর কি টেস্ট করেছিলাম, দুর্দান্ত খেতে। আর আমাদের কাছে চলে এসছে পালে রসগুল্লা যেটাকে বলে আর কি দার্জিলিংয়ে। তো চলো ট্রাই করবো, মানে প্রচুর আইটেম আছে কিন্তু আজকে। নেক্সট আইটেম যেটা আছে সেটা হচ্ছে দার্জিলিং এর খুবই একটা পরিচিত আইটেম দেখতে পাচ্ছ, চিকেন ফালে, সাথে এরকম একটা সস দিয়েছে, এটা দাম হচ্ছে 90 rupees। আর এখানে গার্নিশিংটা দেখতেই পাচ্ছ, মানে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছে, আর সাথেই ঝাল চাটনিটা আছে যেটা মানে দার্জিলিং এর একটা মানে ফেমাস একটা জিনিস। তো চলো ট্রাই করি। তো এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ, মানে স্টাফিং কিন্তু ভরপুর আছে ভেতরে দেখতে পাচ্ছ, বাইরেটা হালকা ফ্রাইড করা আর বেশ সুন্দর। মানে আমাদের সচরাচর কলকাতায় কিন্তু এই টাইপের অথেন্টিক ফুড খুব কম রেস্টুরেন্টে আছে, আর যদি থাকেও সেখানে কিন্তু খুবই হাই প্রাইস, বাট এইখানে অ্যাফোর্ডেবল প্রাইসে এই কোয়ালিটি জিনিস পাওয়া যাচ্ছে। টু গুড বস, টু গুড, জাস্ট টেস্ট করে দেখি এই ঝাল চাটনিটা দিয়ে। সত্যিকারে বলছি দারুণ খেতে। আর এই যে ঝাল চাটনিটা আছে এটা কিন্তু দার্জিলিং ভ্যালি চাটনি, এটা মানে ওই লঙ্কাগুলো হয় না যে দার্জিলিং পাহাড়ি ঝাল লঙ্কাগুলো, সেটা দিয়ে তৈরি। আর এইটা এতটা জুসি, জাস্ট দেখো, মানে এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে ভেতরেরটা কতটা জুসি একটা স্টাফিং আছে, মারাত্মক খেতে, বস মারাত্মক খেতে। আমি মানে একটুও বাড়িয়ে বলছি না, জাস্ট আসো এসে ট্রাই করো, আর যারা এই এরিয়াতে থাকো ট্রাই করেছো আমায় কমেন্ট করে জানি। আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে আমাদের কলকাতার দিকে সেরকম পাওয়াই যায় না, কিছু পাওয়া যায় চীনা টাউন টেরিটি বাজার ওই দিকটাতে, বাট আমার কিন্তু স্পেশালি এই আইটেমটা, বাট এইখানের খাবারটা বেশি ভালো লাগলো ওই দিকের থেকে, কারণ ওগুলো বেশি প্রফেশনাল হয়ে যায়, বাট এটা কিন্তু অথেন্টিক একটা ফ্লেভার আছে যেটা আমি দার্জিলিংও পেয়েছিলাম।
এবার তোমাদের মোমোটা জাস্ট একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মোমো, দেখতে পাচ্ছ দার্জিলিং স্পেশাল মোমো, যেটা ছ পিস আছে, দাম হচ্ছে 80 টাকা। আর এইখানে জাস্ট চুসি ভাবটা দেখো বস, আমি লিখে দিতে পারি কলকাতায় খুব কম জায়গায় এই টাইপের মোমো পাওয়া যায়। ইয়েস, এই টাইপের মোমো। আর এই হচ্ছে স্যুপ দেখতে পাচ্ছ, আর আমি একটু টেস্ট করে দেখেছিলাম আমার খাওয়া কলকাতায়, মানে আমি যে কটা স্যুপ খেয়েছি আর কি মোমোর, ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট, দুর্দান্ত। আর এই চাটনি যেটা আছে না, এটা কলকাতায় খুব কম রেস্টুরেন্ট তোমাদের দিতে পারবে এই গ্যারান্টি আমি দিলাম, বিকজ এই চাটনিটা পুরো অথেন্টিক দার্জিলিং এ যে টাইপের চাটনি হয়। ঝালটা একটু কম, কারণ ওখানে আরো ঝাল থাকে যেহেতু ঠান্ডার মানে দেশ ওটা আর কি, বাট অতটা ঝাল না হলেও একদম অথেন্টিক ব্যাপারটা কিন্তু আছে। মাই গড, মানে দুর্দান্ত খেতে, অসাম খেতে মোমোটা, জাস্ট কোনো কথা হবে না এক কথায়। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মোমো গুলোর মধ্যে একটা, মানে টপ লেভেল থাকবে বলতে গেলে। এতটা সুন্দর খেতে, এতটা জুসি ভেতরটা, পুরো চিকেনের ফ্লেভার, আর সাথে এই ঝাল চাটনি, আর এই রকম গরম গরম চিকেন টিয়া স্যুপ, জাস্ট অসাম। মানে 80 রুপিস আন্দাজে এরকম এসি রেস্টুরেন্টে আমি বলবো, মানে দুর্দান্ত, জাস্ট কোনো মানে কিছু বলার নেই আমার, অসাম লেগেছে মোমোটা আমার খেতে। দেখো মোমো কিন্তু ওরকম মানে ভেঙে ভেঙে খেলে হবে, নইলে এইটুকু নিয়ে এরকম ভাবে ওরকম ভাবে নিয়ে মানে পোষায় না। এরকম চাটনি নেবে, এরকম চাটনিতে লাগাবে পুরো গোটা মোমো, এরকম এরকম ভাবে খেতে হবে। তো গাইস, মানে মোমোটা খেলাম, সত্যিকারের বলছি মানে দুর্দান্ত মোমোটা খেতে। আর ছ পিস খেলে তোমরা 80 টাকা দিয়ে যদি খাও আর কি, পুরো পেট ভরে যাবে এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। মানে আমার তো পেট পুরো মানে ফুল হয়ে গেছে একদম, এতটাই মানে সুন্দর খেতে, প্লাস পেট পুরো ফুল হয়ে যাবে। মানে অথেন্টিক চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান ফুড যদি খেতে চাও, আমি বলবো যে এই টেস্ট অফ দার্জিলিং সোনারপুরে জাস্ট একবার ভিজিট করো, নিরাশ হবে না বস, নিরাশ হবে না, জাস্ট একবার ভিজিট করে দেখো। নেক্সট আইটেম আরো একটা চলে এসছে, যেটাও মানে স্পেশালি একদম ওই দিকের মানে টিবেটিয়ান ডিশ টাইপের, যেটা হচ্ছে চিকেন টাইফু, যেটার দাম হচ্ছে 70 টাকা। আর সাথে দিয়েছে এই গরম গরম স্যুপটা, যেটা হচ্ছে মোমোতেও ছিল, একদম ক্লিয়ার স্যুপ দেখতে পাচ্ছ, জাস্ট গরম গরম স্যুপ। এখানে কিন্তু চাটনিটা দেখতে পাচ্ছ একটুখানি ঝাল বেশি হবে বলে আমার মনে হচ্ছে। আর এই হচ্ছে সাইজ দেখতে পাচ্ছ, যেটার দাম 70 রুপিস। দেখতেই পেলে এতটা জুস, জাস্ট একটা আমি চাপ মেরেছিলাম, মানে পচ করে একদম পিচকারির মতো বেরিয়ে গেলাম, মানে এতটাই অথেন্টিক ব্যাপার আছে। আর এইখানটা দেখতে পাচ্ছ অল্প একটু এগের পরিমাণ আমি দেখতে পাচ্ছি, আর ভেতরে জাস্ট দেখো পুরো চিকেন আর জুসটা, জাস্ট দেখো মানে একদম পুরো জুসি জুসি ব্যাপার আছে, মানে জাস্ট কিছু বলার নেই। এগুলো মানে দেখে তোমরা বুঝতে পারছো যে কোয়ালিটি কেমন হবে। জাস্ট ওয়াও খেতে, ওয়াও খেতে, কোনো কথা হবে না। আর এই চাটনিটা আলাদাই লাগলো, মানে মোমোর থেকেও, মানে মোমোর চাটনি যেটা ছিল সেটার থেকেও বেশি ভালো লাগলো আমার এই চাটনিটা। একটু বেশি একটু ঝাল আছে, মানে একদম চটপটা ব্যাপার। আর সাথে এটা তো তোমাদের দেখেই দিলাম, অসাম জাস্ট। আর স্যুপটা যেটা দিয়েছিল ওদিকে ট্রান্সফার হয়ে গেছে, বলছে আমাকে আর দেবে না, ঠিক আছে কোনো ব্যাপার না, আমারও পেট ফুল একদম। আবারও আর কি মানে কারেন্ট চলে গেল, যে ওইরকম আসা যাওয়া করে, কারণ এই দিকে আর কি তোমরা অনেকেই জানো যারা এইদিকে থাকো, এরকম বৃষ্টি হলে আর কি কারেন্ট আসা যাওয়া করে, আন্টিও বললো। তো এখানে টাইমিং যেটা আছে সকাল 9টা থেকে রাত 10টা অবধি, তোমরা যে কোনো টাইমে এসে ট্রাই করতে পারো। আর আমি সেটা ট্রাই করলামই, আমার কিন্তু অ্যাজ আ চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান রেস্টুরেন্ট হিসাবে দারুণ লেগেছে রেস্টুরেন্টটা, দারুণ লেগেছে, টেস্ট অফ দার্জিলিং নাম। আর যারা দার্জিলিং কে মিস করছো বা দার্জিলিং যেতে পারছো না, বাট ওই জায়গার স্ট্রিট ফুড বা মোমো অথেন্টিক খাবার গুলো ট্রাই করতে চাও, চলে আসো বস, আলাদাই লাগবে জাস্ট। অলরাইট, তো এরপর আমার কাছে মানে লাস্ট আইটেম, আমি একদমই খেতে পারছি না, বাট এখানে আন্টিরা আমাকে মানে এটা আর কি দিল, এটা হচ্ছে এখানকার আরো একটা স্পেশাল আইটেম, যেটা হচ্ছে চিকেন থুকপার। এটার দাম মাত্র 100 টাকা, এই সাইজের একটা বড় বলে দিয়েছে এই কোয়ান্টিটি। মানে আমি তো যদি এটা একা গোটা খাই আমার ডিনার হয়ে যাবে, আর তোমরা যদি শেয়ার করতে চাও দুজন আরামসে শেয়ার করতে পারো। এখানে যা কোয়ান্টিটি আছে, এই হচ্ছে দেখতে পাচ্ছ চিকেন থুকপা, যেখানে এই রকম ভেজিস আছে, ছোট ছোট চিকেনের টুকরো আছে, ওপরে পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে সুন্দর গার্নিশ করা, আর নুডলস গুলো জাস্ট দেখো মোটা মোটা নুডলস আছে পুরো, আর অনেকটা কোয়ান্টিটি, অনেকটা গরম গরম, জাস্ট না মারাত্মক লাগবে, একটু স্যুপটা খাই আগে। Thank you.
জাস্ট ওয়াও লেভেলের খেতে, দারুণ খেতে। মানে এই স্যুপটার মধ্যে এতটা সুন্দর ফ্লেভার আছে না, কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। প্রতিটা আইটেম ভালো লেগেছে। অনেকে বলতে পারে যে আমি প্রতিটা আইটেম ভালো বললাম, ইয়েস, কোয়ালিটি তোমাদের নিজেদের সামনে আমি ক্যামেরায় দেখিয়ে দিয়েছি। এই কোয়ালিটির খাবার এই দামে, জাস্ট অসম। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট, বাট এখানে পুরোই অন্ধকার দেখতে পাচ্ছ, তার কারণ এখানে কারেন্ট চলে গেছে আর ওইদিকে হচ্ছে মেন রোড, আর এরকম অন্ধকার পুরো। তো চলো আমাদের ওইদিকে গিয়ে দেন ভিডিওটা শেষ করছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ টেস্ট অফ দার্জিলিং, যেখানে এসে তোমরা আরামসে দারুণ দারুণ চিকেন, দারুণ দারুণ চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান ফুড ট্রাই করতে পারবে, পুরো অথেন্টিক খাবার একদম। ফাইনালি আজকে অনেকদিন বাদে আবার বাড়িতে ভিডিওটা শেষ করছি, তার কারণ ওখানে তো কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছিলো আর বাইরে বৃষ্টিও নেমেছিল, তাই একদম বাড়িতেই জাস্ট চলে আসলাম। আর আমাদের টোটাল বিল হয়েছিল হচ্ছে 530 টাকা, ট্যাক্স ফ্যাক্স নিয়ে হয়তো 550 মতো হতো, আর ওরা আমাদের একটু এটিকে ডিসকাউন্ট দিয়েছে, তো আমার থেকে নিলে হচ্ছে 423 টাকা। তো 423 টাকা আমরা পে করেছি, বাট দুজন পেট ভরে খেয়েছে, ওটা হয়তো যা খাবার ছিল তিনজনের, কারণ থুপ্পাটা পুরোটাই আমি বাড়িতে নিয়ে এসেছি, একদমই খেতে পারিনি। বাট খাবারগুলো বস অসাম ছিল, অসাম। মানে চাইনিজ টিবেটিয়ান ফুডের যদি ক্রেভিং থেকে থাকে, পুরোপুরি মানে একদম আলাদা লেভেলের খাবার দাবার ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর তোমরা অবশ্যই ভিজিট করে দেখো দোকানটাতে, আমার মনে হয় তোমরা সবাই স্যাটিসফাইড হবে, খাবারগুলো এতটাই টেস্টি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, খুব খুব শেয়ার করে দিও, কারণ নতুন জায়গার খোঁজ সবার জানা উচিত, তাই সব জায়গায় ভিডিওটা শেয়ার করে দাও। আর তোমাদের পছন্দের কমেন্টটা অবশ্যই করে দিও, কারণ কমেন্ট করলে আমারও পড়তে ভালো লাগে। আর যদি এই চ্যানেলটা পছন্দ হয়, যদি মনে হয় যে এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, কারণ আমরা 100K এর খুব কাছে আছি, আর 100K তোমরা যদি সাপোর্ট করো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই, আর একদমই বড় করছি না, সবাইকে টাটা, গুড নাইট, আর হ্যাঁ সবাই সেফ থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।